বিজনেস স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা আজ দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমার আগের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে বিশদায় বিবরণীর প্রথম অংশ অর্থাৎ মোট লাভ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। মোট লাভ নির্ণয় করা আমি এখানে সবগুলো তথ্যই মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। তোমরা কতটুকু বুঝতে পারছো এই বিচারটা আসলে তোমাদের হাতেই। আর আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা মোট লাভের পরের অংশ, পরের দুইটা অংশ। তোমরা জানো যে বিশদায় বিবরণীতে তিন ধরনের মুনাফা অন্তর্ভুক্ত করতে হয়, সেটা হচ্ছে হলো মোট লাভ, পরিচালন লাভ আর নেট লাভ। তো গত পর্বে আমি তোমাদেরকে মোট লাভ নির্ণয় করা শিখাইছিলাম, আর আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে তোমাদেরকে নেট লাভ নির্ণয় করতে হবে, মানে পরিচালন লাভ এবং নেট লাভ। তোমরা জানো যে এখানে কয়েকটা স্টেজ আছে, স্টেজগুলো হচ্ছে হলো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিলে মোট লাভ বেরোয়, মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ করে পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দিলে কি বেরোয়, পরিচালন লাভ, তার সাথে অপরিচালন আয় যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি, নিট লাভ বা নিট ক্ষতি। তো দেখো আজকে আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবা যে পরোক্ষ পরিচালন আয় কোনগুলো, তারপরে পরোক্ষ পরিচালন ব্যয় কোনগুলো, অপরিচালন আয় কোনগুলো বা অপরিচালন ব্যয় কোনগুলো, সেগুলো তোমাদেরকে আমি ডিটেলস এখানে বলার চেষ্টা করব। তবে এখানে আমি মানে ইয়াটা শর্ট করার জন্য এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে অগ্রিম বা বকেয়া। তোমরা খুব ভালোভাবে জানো যে বিশদায় বিবরণীতে কোনো কিছু যদি চলতি বছরের অগ্রিম থাকে তাহলে সেটা বাদ দিতে হবে, আর যদি চলতি বছরের কোনো কিছু বকেয়া থাকে তাহলে সেটা যোগ করতে হবে। তো সেটা যে কোনো ব্যয়ের সাথে বা আয়ের সাথেও সেই কাজটা করা যেতে পারে, যে অগ্রিম হলে বাদ যাবে আর বকেয়া থাকলে যোগ হবে। যে জিনিসটা আমি দেখাই নাই তবে কোনগুলো হয় সাধারণত ওগুলো আমি তোমাদেরকে বলে দিব। তো দেখো প্রথমে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নাম, এটা লিখতে হবে, তারপরে লিখতে হবে বিশদায় বিবরণী। এখানে আংশিক লেখার অতটা দরকার নাই, কারণ যেহেতু মোট লাভ সহ নিট লাভ পর্যন্ত নির্ণয় করতেছে তাহলে না নির্ণয় মানে না লিখলেও হবে। লেখলা 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, তারপরে সক তো তোমরা বুঝতেই পারতেছো, বিবরণ টাকা টাকা টাকা। তো লেখার পর দেখবা যে মোট লাভ যেহেতু একটা মানে মোট লাভ নির্ণয় করা তো সাধারণত খ নাম্বারে আসে আর গ নাম্বারে আসে নিট লাভ নির্ণয় করা, বা অনেক সময় দেখা থাকে যে মোট লাভ কোশ্চেনে দেওয়া থাকে বলে নিট লাভ তৈরি কর মানে নিট লাভ তৈরি করো। তো তোমরা এখানে মোট লাভ যদি তোমরা খ হতে নিয়ে এসে থাকো তাহলে লিখবা মোট লাভ খ হতে প্রাপ্ত, আর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে লিখবা মোট লাভ প্রশ্নে প্রদত্ত, ব্রাকেট দিয়ে এই কথাটা লিখে দিবা জাস্ট এই তৃতীয় ঘরে। আমি প্রথমেই বলে নিলাম যে মোট লাভের পরের অংশ কিন্তু যোগ করতে হবে পরোক্ষ পরিচালনায়। তোমরা অনেক সময় দেখা গেছে পরোক্ষ পরিচালনায় কোনগুলো এগুলো কিন্তু বুঝতে পারো না। তো তোমাদেরকে আমি শর্ট করে দিচ্ছি, আমি যা এতদিনে যা দেখছি সেক্ষেত্রে আমি পাঁচটা পরোক্ষ পরিচালনায় পাইছি। সেটা হচ্ছে হলো প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারে লাভ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি, এই পাঁচটাই হচ্ছে কি পরোক্ষ পরিচালন আয়। এর বাইরে সাধারণত পরোক্ষ পরিচালন নাই, আমি দেখি নাই, তবে থাকতেও পারে। তো দেখো এগুলার সাথে যদি অগ্রিম থাকে তাহলে সেটা বাদ দিবা, আর যদি বকেয়া থাকে সেটা যোগ করবা। চালানি কারবারের লাভ নির্ণয় করা আমি আমার আগের টিউটোরিয়ালে অর্থাৎ তোমাদেরকে আর্থিক বিবরণীর পাঁচটা গুরুত্বপূর্ণ সমন্বয় নামক একটা ভিডিও টিউটোরিয়াল দিছি, যেখানে ইন্টারমিডিয়েটের যে কঠিন কঠিন সমন্বয় যেগুলো আছে সেগুলি সেই পাঁচটা সমন্বয় নিয়ে আলোচনা করছি। তার ভিতরে চালানি কারবারে লাভ, যারা চালানি কারবারে লাভ নির্ণয় করতে পারো না তারা আমার ওই ভিডিওটা দেখে নিও, আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখো এগুলা তোমরা লিখবা দ্বিতীয় ঘরে, লিখবা যদি অগ্রিম থাকে যোগ বিয়োগ করে দ্বিতীয় ঘরে লিখবা, লেখার পর তৃতীয় ঘরে পার করে দিয়ে যোগ করে দিবা, এখানে কোনো লাভ বা ক্ষতি কিন্তু কিছু বেরোবে না। তারপর যে লেখা দেখতে পাচ্ছ বাদ পরোক্ষ পরিচালন ব্যয়, বাদ পরোক্ষ পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয় কোনগুলা এগুলো যদি তোমাদেরকে বলতে চাই, সেক্ষেত্রে বিক্রয় করার জন্য বিক্রয় বা বিতরণ খরচ এবং অফিস ও প্রশাসনিক খরচ, অর্থাৎ বিক্রয় করতে এবং অফিস পরিচালন করতে যে ব্যয়গুলো হয় সেগুলোই হচ্ছে কি পরোক্ষ পরিচালন ব্যয়। তো আমি দেখো মোট লাভ নির্ণয়ের সময় প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে এখানে লিখে দিছিলাম ক্রয় সংক্রান্ত উৎপাদন সংক্রান্ত, যেহেতু এখানে বিক্রয় বিতরণ খরচ হেডলাইনে দেখাইছি আবার অফিস ও প্রশাসনিক খরচ হেডলাইনে দেখাইছি, যার কারণে আমি তোমাদেরকে এখানে আর দেখালাম না। তো দেখো বিক্রয় ও বিতরণ খরচ এটা এটাই হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়। আবারও আবারও বলতেছি হিংসটা হচ্ছে কি বিক্রয় করার জন্য এবং অফিস পরিচালন করার জন্য যে ব্যয়গুলো করতে হবে সেগুলোই হচ্ছে কি পরোক্ষ পরিচালন ব্যয়। আর প্রত্যক্ষ ব্যয় তো তোমরা আগের ভিডিওতে দেখছো ক্রয় করতে এবং উৎপাদন করতে যে খরচ হয় ওগুলো হচ্ছে কি প্রত্যক্ষ পরিচালন ব্যয়।
দেখো, বিক্রয় বিতরণের ভিতরে সবার প্রথম যেটা আসে সেটা কিন্তু বিজ্ঞাপন। এটা আসলে কোনো ধারা বাঁধা নিয়ম নাই যে বিজ্ঞাপনই সবার প্রথম লিখতে হবে। তো বিজ্ঞাপন দেখছো, বিজ্ঞাপন খরচ প্রথম ঘরে লিখবা। যদি পণ্য বিতরণ করা হয়ে থাকে তাহলে সেটা বিজ্ঞাপনের সাথে যোগ হবে। আর বিলম্বিত বলতে হচ্ছে হলো যতটুকু খরচ হয়নি, অর্থাৎ বিজ্ঞাপন সাধারণত তুমি যদি 5 বছরের জন্য 50,000 টাকার বিজ্ঞাপন দাও তাহলে এরকম হবে যে 4 বছরেরটা কি বিলম্বিত, কারণ 4 বছরেরটা কিন্তু খরচ হয়নি, তাই ওইটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে ধরো 10,000 টাকা এখানে দেখাই দিতে হবে। তো এটা বিভিন্ন ভাবেই থাকতে পারে, এটা তোমরা বুঝে নিবা। তারপর দেখো, বিক্রয়ের পর আরেকটা কথা যেটা না বললেই নয়, তোমরা সাধারণত বিশদায় বিবরণী যখন করবা তখন তোমরা চেষ্টা করবা যে সমন্বয়ের বিষয়গুলো আগে করতে। কারণ সমন্বয়ের বিষয়গুলো যদি তুমি আগে করে ফেলো তখন দেখবা রেওয়ামিলটা আগে পিছে কোনো সমস্যা না বিশদায় বিবরণীতে। সমন্বয়ের বিষয়গুলো যদি তোমরা আগে করো তাহলে দেখবা খুব সহজেই বিশদায় বিবরণীটা মিলে গেছে। সাধারণত আমি এই এই টেকনিকটা অবলম্বন করি বিশদায় বিবরণী মেলানোর জন্য। কারণ দেখা যাচ্ছে রেওয়ামিলে একটা বিষয় আছে, সেটার সাথে সমন্বয় লেজ লাগানো আছে অথচ আমরা বুঝি নাই, তখন কিন্তু আমাদের প্যাচ লাগে যায়। কিন্তু যদি আমরা সমন্বয়ের কাজগুলো আগে করে ফেলি তাহলে কিন্তু রেওয়ামিল বাদ পড়ার খুব একটা সম্ভাবনা থাকে না। তো দেখো, বিজ্ঞাপনের পরে আমরা দেখছি বিক্রয় পরিবহন। তোমরা জানো যে প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের ভিতরে আমি তোমাদের বলছিলাম যে বিক্রয় পরিবহন বা রপ্তানি পরিবহন বা ব্যতীত, অর্থাৎ যেগুলো বিক্রয় সংক্রান্ত সকল পরিবহনে কি পরোক্ষ প্রত্যক্ষ খরচ, ওগুলো প্রত্যক্ষ খরচ আসবে। তারপরে প্যাকিং খরচ আর বিশেষ প্যাকিং খরচের পার্থক্য বলছিলাম। বিশেষ প্যাকিং বলতে উৎপাদনের সময় যে প্যাকিং করা হয় সেটা হচ্ছে বিশেষ প্যাকিং, আর পণ্য বিক্রয় করার সময় যে প্যাকিং করা হয় সেটা হচ্ছে কি প্যাকিং খরচ, সেটাকে এটা পরোক্ষ পরিচয় ব্যয়ের ভিতরে দেখাতে হবে। তারপর হচ্ছে রপ্তানি শুল্ক। তোমরা জানো যে ক্রয় শুল্ক বা আমদানি শুল্ক, সরি, রপ্তানি শুল্ক বা বিক্রয় শুল্ক ব্যতীত যত প্রকার শুল্ক আছে সবই হচ্ছে প্রত্যক্ষ খরচ, শুধুমাত্র রপ্তানি শুল্ক বা বিক্রয় শুল্ক হচ্ছে কি পরোক্ষ খরচ। তারপর হচ্ছে বিক্রয় প্রতিনিধির কমিশন, এটা তোমরা বুঝতেই পারতেছো, কেউ যদি তোমার পণ্য বিক্রি করে দেয় তাহলে তাকে তোমার কমিশন দিতে হবে, এটা বিক্রয় সংক্রান্ত খরচ। ভ্রমণ খরচ, সাধারণত ভ্রমণ খরচ বলতে কোথায় পণ্য বিক্রি করলে, কোথায় পণ্য বিক্রি করা যাবে বা কোথায় নতুন নতুন বাজার সৃষ্টি হবে, এর জন্য কিন্তু আমাদের কোম্পানির প্রতিনিধিদেরকে ভ্রমণ করাতে হয় যে ওইখানে বিক্রি করা সম্ভব হবে কিনা, যার কারণে ভ্রমণ খরচটা বিক্রয় সংক্রান্ত খরচ। আপ্যায়ন খরচ, তোমরা জানো যে আমাদের যখন প্রতিষ্ঠানে বিভিন্ন বায়ার আসবে বা ক্রেতা আসবে তখন তাদেরকে বিভিন্ন রকম আপ্যায়ন করতে হয়, সেটা আপ্যায়ন খরচ। নমুনা খরচ বলতে হচ্ছে হলো বিভিন্ন দোকানে দোকানে আমাদেরকে পণ্য স্যাম্পল হিসেবে দেখাতে হয় যে দেখেন এটা কেমন বা হ্যান ত্যান, নমুনা পণ্য দেওয়া হয়। তো এটা হচ্ছে নমুনা খরচের ভিতরে পড়ে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অনাদায়ী পাওনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা এই চারটা জিনিস মুখস্থ করতে হবে, যে অনাদায়ী পাওনা যোগ অলিখিত অনাদায়ী পাওনা বা কুঋণ একই জিনিস, অনাদায়ী পাওনা বা কুঋণ একই জিনিস, অর্থাৎ অলিখিত বা নতুন কুঋণ একই কথা। তারপরে যোগ করতে হবে নতুন কুঋণ সঞ্চিতি আর বাদ দিতে হবে পুরাতন কুঋণ সঞ্চিতি। এই কাজটা তোমরা এই প্রথম ঘরে করে নিয়ে দ্বিতীয় ঘরে অ্যামাউন্টটা পার করে দিবা, এটা এখানে এভাবে আসছে। তো যাই হোক, এটা প্রথম ঘরে কাজ হবে, এখানে কাজটা হবে, কাজ হয়ে অ্যামাউন্টটা দ্বিতীয় ঘরে যাবে। অনাদায়ী পাওনা বা কুঋণ বলতে বুঝায় যেটা, সেটা হচ্ছে হলো তুমি বাকিতে পণ্য বিক্রি করছো। ধরো তুমি বাকিতে 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছো, এখানে সম্পূর্ণ পণ্যই কিন্তু সরি সম্পূর্ণ টাকাই কিন্তু তুমি পাবা না, অর্থাৎ তোমার যারা দেনাদার বা প্রাপ্য হিসাব আছে তারা কিন্তু সবাই যে সৎ মানুষ এটা তুমি কখনোই বলতে পারো না। তো ধর দেখা গেছে যে 1 লক্ষ টাকা তুমি বিক্রি করছো বাকিতে, সেখান থেকে দেখতেছো যে 5 জন দেনাদারের অবস্থা খুব একটা ভালো না, বা তারা বলে দিছে বা আমরা শিওর হয়ে গেছি যে তাদের কাছ থেকে এত টাকা পাওয়া যাবে না মনে হয়, তবে ভবিষ্যতে পাওয়া যেতেও পারে। তো যাই হোক, অনাদায়ী পাওনা বা কুঋণ, নতুন অনাদায়ী পাওনা অনাদায়ী, এটা অমিলে থাকবে। যে আরেকটা কথা যেটা না বললেই নয়, এই অনাদায়ী পাওনা বা কুঋণ আর পুরাতন কুঋণ সঞ্চিতি, এই দুইটা জিনিস থাকবে হচ্ছে রেওয়ামিলে। আর অলিখিত কুঋণ বা নতুন অলিখিত কুঋণ বা নতুন কুঋণ এবং নতুন কুঋণ সঞ্চিতি, এই দুইটা জিনিস থাকবে কিন্তু সমন্বয়ে। এই দুইটা জিনিসের জন্য এটা সরাসরি রেওয়ামিলে থাকে, অনাদায়ী পাওনা এত টাকা ডেবিট দিকে আর পুরাতন কুঋণ কুঋণ সঞ্চিতি বলা থাকে ক্রেডিট দিকে, পুরাতন যদিও লেখা থাকে না। তো যাই হোক, আর এই দুইটা সমন্বয় যেভাবে বলা থাকবে যে দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপরে এত পার্সেন্ট সঞ্চিত ধরতে হবে, তাহলে এগুলো হবে হচ্ছে নতুন কুঋণ বা অলিখিত কুঋণ। তো এইভাবে তোমাদেরকে অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী অলিখিত বা নতুন কুঋণ যোগ করতে হবে, নতুন কুঋণ সঞ্চিতি যোগ করতে হবে, বাদ দিতে হবে পুরাতন কুঋণ সঞ্চিতি। প্রথম ঘরে এই কাজটা করে তোমরা দ্বিতীয় ঘরে পার করে দিবা।
তারপর হচ্ছে কি দেনাদারের বাট্টা সঞ্চিতি। দেনাদারের বাট্টা সঞ্চিতি জিনিসটা বুঝতেইছো যে দেনাদারের বাট্টা সঞ্চিতি এরকম, আমরা যখন করব মানে বাকিতে পণ্য বিক্রি করব, বাকিতে পণ্য বিক্রি করলে আমরা ধরে নিতে হবে তাদের, তারা যখন আমাদেরকে টাকা পরিশোধ করবে তখন তাদেরকে আমাদের নির্দিষ্ট পরিমাণে বাট্টা দিতে হবে, বাট্টা দিতে হবে। তার জন্য আমরা আগে থেকে যে ব্যবস্থা করে রাখবো সেটা হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি। প্রাপ্য বিল বাট্টা সঞ্চিতি অনুরূপ ব্যাপার, যখন আমরা টাকা পাবো তখন ধরে নিতে হবে যে তাদেরকে আমাদের সঞ্চয় মানে বাট্টা টাকা দিতে হবে, তার জন্য আগে থেকে ব্যবস্থা করে রাখা। এখানে আমি বলিনি পাওনাদারের বাট্টা সঞ্চিতি যেটা বোঝায় সেটা হচ্ছে, পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি যেটা বোঝায় সেটা হচ্ছে হলো যে আমরা যখন টাকা পাবো, সরি আমরা যখন টাকা দিব, দেনাদার থেকে টাকা দিতে হয়, আমরা যখন টাকা পাবো তখন আমরাও কিছু টাকা কি করব ওদেরকে কম দিব। তো এর জন্য এটা আমাদের আয় হিসাবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বিল বাট্টা সঞ্চিতির ভিতরে ধরতে হবে। তো তারপর দেখো যে প্রাপ্যবিল বাট্টা প্রদত্ত বাট্টা, আমরা যদি কাউকে দেখো বাট্টা দিয়ে থাকি সেটা তাহলে পরোক্ষ পরিচালন ব্যয়, এটা ব্যয়ের ভিতরে লিখতে হবে। বাট্টা সাধারণত রেওয়া মিলে বাট্টা লেখা থাকে, ডেবিট দিকেও টাকা দেওয়া থাকে, ক্রেডিট দিকেও টাকা দেওয়া থাকে। তোমরা অনেক সময় এটা কি করো, শুধু বাট্টাটাকে ক্রয় বা বিক্রয় থেকে বাদ দাও, এটা কখনোই বাদ দেওয়া যাবে না। শুধু বাট্টা যদি লেখা থাকে তাহলে সেটা ডেবিটটা পরোক্ষ পরিচালন ব্যয়ের ভিতরে লিখতে হবে, আর ক্রেডিটটা পরোক্ষ পরিচালন আয়ের ভিতরে লিখতে হবে। মোড়ক খরচ বলতে বোঝায় যেটা প্যাকিং খরচ আর কি, এটা দেখতেছি দুইবার আসছে, যাই হোক। বাজারজাতকরণ বা বিপণন খরচ, এটা বুঝতেই পারতেছো, বা পণ্য বাজারজাতকরণ করার জন্য যে খরচ। তারপরে গুদাম ভাড়া, এটাও বুঝতেছো। চালানি কারবারে ক্ষতি, দেখো চালানি কারবারে যদি লাভ হয় তাহলে সেটা পরোক্ষ পরিচালন আয়ের ভিতর যাবে, আর চালানি কারবারে ক্ষতি হলে পরোক্ষ পরিচালন ব্যয়ের ভিতর যাবে। বিক্রয় ব্যবস্থাপকের কমিশন, বিক্রয় যে ব্যবস্থাপক থাকবে তাকেও কমিশন দিতে হয়, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়। তারপরে দেখো আমরা আরেকটা কোয়ালিটির ভিতরে আসতেছি, অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচের ভিতরে সবার প্রথম যেটা থাকে বেতন খরচ, এটা লিখবা। মহার্ঘ ভাতা যেটা বোঝায় এটা বেতনেরই একটা অংশ, তোমরা যখন বেতন ও মজুরি অঙ্ক করবা তখন ভালোই বুঝতে পারবা। এখন আমি আস্তে আস্তে শর্টকাটে যেটা বলে দিচ্ছি, মহার্ঘ ভাতাটা হচ্ছে হলো, তোমরা জানো যে বেতনের ভিতরে বিভিন্ন ধরনের ভাতা থাকে, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, নগর ভাতা ইত্যাদি ইত্যাদি থাকে, বা বোনাস টোনাস হ্যান ত্যান দিয়ে। দেখবা যে একজন মানুষের মূল বেতন যদি 20,000 টাকা হয় তাহলে তার সে পায় কিন্তু প্রায় 38 থেকে 39,000 টাকা, প্রায় দ্বিগুণ টাকা পায়। এই টাকা কিন্তু ধরো এই এই বিভিন্ন ভাতাটা, মূল বেতনের সাথে বিভিন্ন ভাতা যোগ করেই কিন্তু এই কাজটা হয়। তো দেখো মহার্ঘ ভাতা হচ্ছে হলো যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, পণ্য পণ্যের দাম অনেক উচ্চ হয়, তখন ক্রেতা যাতে মানে আমাদের যারা কর্মী আছে তারা যাতে তাদের বিভিন্ন পণ্য টন্য কিনতে পারে, এর জন্য মানে যে মানে মূল্য বৃদ্ধির জন্য, মূল্য বৃদ্ধির কারণে যে ভাতাটা দেওয়া হয়, মানে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে যে ভাতা এক্সট্রা টাকাটা দেওয়া হয় কর্মচারীদেরকে, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার আরেক নাম কিন্তু দুর্মূল্য ভাতা, অর্থাৎ মূল্য যখন অনেক বেড়ে যাবে তখন যে ভাতাটা দেওয়া হয় সেটাই হচ্ছে কি মহার্ঘ ভাতা বা দুর্মূল্য ভাতা। নগর ভাতা হচ্ছে তোমরা দেখো যে একই প্রকার চাকরি করে যখন কেউ গ্রামে চাকরি করে তখন কিন্তু তার বেতনটা কিছুটা কম হয়, কারণ সে নগর ভাতা পায় না, আর যখন সে শহর অঞ্চলে কাজ করবে তখন সে নগর ভাতা পাওয়ার কারণে কি হয় সে বেতনটা একটু বেশি পায়। নগর অঞ্চলে বস মানে নগর অঞ্চলে, কারণ তোমরা জানো যে গ্রামে গ্রামে মানে খরচ কম, জীবনযাপনের খরচটা কম, আর শহরের জীবনযাপন খরচটা বেশি। তাই মানে যাতে কর্মচারীরা কর্মচারী শহরে থাকতে পছন্দ করে, যার কারণে নগর ভাতাটা দেওয়া হয়। বোনাস খরচ বলতে তোমরা জানো বাংলাদেশে বর্তমানে 3টা বোনাস চালু আছে, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং পান্তা খাওয়ার বোনাস আর কি, বৈশাখী বোনাস, 3টা বোনাস। তো এই বোনাস খরচটা আর কি। ভাড়া খরচ বুঝতেই পারতেছো, অফিসের ভাড়া খরচ। নিরীক্ষা ফি খরচ, নিরীক্ষা ফি এটা অনেকেই বুঝো না, যে নিরীক্ষা ফি বলতে যেটা বোঝায়, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট অলরেডি হয়তোবা তোমরা সি এর নাম শুনে থাকতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যার পূর্ণ রূপ অর্থাৎ তোমরা যৌথ মূলধনী কোম্পানিকে বাধ্যতামূলকভাবে, যৌথ মূলধনী কোম্পানিকে কিন্তু বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলকভাবে বছরে একবার হলেও তাদেরকে একজন রেজিস্টার্ড সিএ দ্বারা তার হিসাব হিসাব পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, এবং এটা বাধ্যতামূলক। এবং এই পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য একজন সিএ কে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে যে ফিটা দেওয়া হয় সেটাকেই বলা হয় নিরীক্ষা ফি। আমি মনে হয় বুঝতে পারছি, আবারও বলতেছি, চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে হিসাব হিসাবের মানে সত্যতা যাচাই করার জন্য, মানে মানে সত্যতা বলতে এখানে ভুল ত্রুটি হয়েছে কিনা বা কোনো চুরি জালিতে হয়েছে কিনা এটা ঠিকঠাক করার জন্য একজন সিএ কে দ্বারা পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। তো
এই সিএ কে পরীক্ষা নিরীক্ষা করে দেয়, মানে করে দেওয়ার জন্য সিএ কে যে ফিটা দেওয়া হয় সেটা হচ্ছে নিরীক্ষা ফি খরচ। আইন খরচ বলতে বোঝায় যে একটা কোম্পানি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় জড়ায় যায়, তখন যেই খরচটা হয় সেটা হচ্ছে আইন খরচ। বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ বলতে এটা বোঝাতে হবে না মনে হয়, কর্মচারী পারিতোষিক এটাও বুঝতে পারতেছো, ছাপাও মনিহারি খরচ, অফিস সাপ্লাই, সাপ্লাইজ বলতে কি বোঝায় সেটা তোমরা জানো যে ছোট ছোট সম্পত্তি গুলোকে সাপ্লাইজ খরচ বলা হয়। তারপর বিমা সেলামি এটাও বলার মতো না, কর অভিকর এটাও বোঝা, যোগাযোগ খরচ, সাধারণ খরচ, ব্যবস্থাপকের কমিশন, এগুলো তো সহজ কথা। সকল প্রকার অবচয় অবলম্বন, আচ্ছা সকল প্রকার অবচয় অবলম্বন, যে সকল প্রকার যত প্রকার অবচয় অবলম্বন আছে প্রতিষ্ঠানের, সেটা যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে সকল প্রকার অবচয় অবলম্বন কিন্তু অফিসে প্রশাসনিক খরচের ভিতরে দেখাবা, কারণ এই বিষয়গুলো কিন্তু অফিসের ভিতরেই দেখানো হয়, তাই মানে অফিসেই ব্যবহার করা হয়, যেমন আসবাবপত্র, দাম কোঠা, যন্ত্রপাতি, কম্পিউটার, অফিস সরঞ্জাম ইত্যাদি। তো এগুলোকে কি করতে হবে, এগুলোর অবচয় কিন্তু পরোক্ষ পরিচয় ব্যয় এবং অফিস প্রশাসনিক খরচ হিসেবে দেখাতে হবে। তো এটাকে তোমরা আলাদাভাবে না দেখালেও হবে, তবে দেখালে ভালো, তবে না দেখালেও সমস্যা নেই। তোমরা যদি এভাবে এক দুই দিন না করে সরাসরি পরোক্ষ পরিচয় ব্যয় লিখে যা যেটা আগে পাবা, যে মুরগি আগে পাবা ওই মুরগি আগে জব করতে পারো, অর্থাৎ অবশ্যই সমন্বয় থেকে সেটা শুরু করবা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হলো অফিস খরচ, দপ্তর খরচ। তোমরা জানো অফিসের বাংলায় হচ্ছে দপ্তর, তো অফিস খরচ, দপ্তর খরচ এটাও পরোক্ষ পরিচ্ছন্ন ব্যয়ের ভিতরে দেখতে হবে। তারপরে যেটা করবা, তোমরা এখানে সবগুলা ব্যয় একত্রিত করে দ্বিতীয় ঘরের টাকাগুলো এখানে যোগ করে, যোগ করে তৃতীয় ঘরে পার করে দিবা, তৃতীয় ঘরে পার করে দিবা। পার করে দিয়ে এই যে মোট লাভ থেকে এটা বাদ দিলে যেটা থাকবে, পরোক্ষ পরিচয় বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি পরিচালন লাভ বা পরিচালন ক্ষতি আর কি আসবে, নিট পরিচালন লাভ মুনাফা বা অথবা নিট ক্ষতি না, এখানে আসলে পরিচালন ক্ষতি হবে, নিট ক্ষতিটা হবে না, পরিচালন ক্ষতি হবে, এখানে এখানে লিখতে হবে পরিচালন ক্ষতি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা করতে হবে যে অপরিচালন আয়, অপরিচালন আয়গুলোর ভিতরে দেখো প্রাপ্ত ভাড়া, উপভাড়া, শিক্ষানবী, উপভাড়া, প্রাপ্ত ভাড়া বলতে যে ভাড়া পাওয়া যায়, উপভাড়া বলতে যেটা বোঝায় ধরো তুমি একটা বাড়ি ভাড়া নিছো, তুমি একটা বাড়ি ভাড়া নিছো, তোমার এখন 5টা রুম আছে, ওই 5টা রুমের ভিতরে তোমার 2টা রুম কোনো কাজে লাগে না, তো ফ্রি ফ্রি পড়ে আছে, তখন তুমি কি করলা, তুমি বাড়িওয়ালার কাছ থেকে ধরো 5টা রুম 25,000 টাকা দিয়ে ভাড়া নিছো, তুমি আবার কি করলা 2টা রুম আরেকজনের কাছে 10,000 টাকায় ভাড়া দিলা। তো এই যে তুমি 10,000 টাকা পাবা, অর্থাৎ ভাড়া নিয়ে যে ভাড়া দিয়ে ইনকাম করা হয় সেটাকেই বলা হয় উপভাড়া। শিক্ষানবী সেলামি বলতে যেটা বোঝায় যে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে যে টাকাটা পরিশোধ করতে হয় সেটাই হচ্ছে শিক্ষানবী সেলামি। তারপরে ধরো আমি যে ইউটিউবে তোমাদেরকে চ্যানেলটা আমি চ্যানেলে দিছি, যদি আমার এটা পেইড চ্যানেল হতো, অর্থাৎ এই ভিডিওটা দেখার জন্য তোমরা যদি কোনো টাকা পরিশোধ করতে হতো, যদিও আমার চ্যানেলটা ফ্রি চ্যানেল, তাহলে তোমরা যে টাকাটা দিতা সেটা আমার আমার আর কি শিক্ষানবী সেলামি হিসেবে গণ্য হতো, অর্থাৎ টাকাটা আমি পাইতাম। তারপরে কি লভ্যাংশ প্রাপ্তি, ধরো তুমি লভ্যাংশ পাইলা, এটা তো তোমার আয়, বিবিধ আয়ের ভিতরে সবকিছুই যেটা যে কোনো দিতে পারে। অনাদায়ী পাওনা আয়, তোমরা জানো যে অনাদায়ী পাওনা সাধারণত আদায় হয় না, কিন্তু হঠাৎ করে আবার আদায় হতে পারে, তখন অনাদায়ী পাওনা আদায় হলে সেটা অপরিচালন আয়ের ভিতরে দিতে হবে। সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এটা অপরিচালন আয়। তারপরে যে কোনো সুদ প্রাপ্তি, তোমরা জানো বিনিয়োগের সুদ থাকে বা বিভিন্ন ধরনের সুদ থাকে, বিনিয়োগের সুদ বা যত প্রকার সুদ আছে, সঞ্চয়পত্রের সুদ, এটা সুদ, ওইটা সুদ, মানে যে সুদগুলো পাওয়া যাবে সেগুলোকেই তোমাকে অপরিচালন আয়ের ভিতরে লিখতে হবে। শেয়ার হস্তান্তর ফি, শেয়ার হস্তান্তর ফি এটাও অপরিচালন আয়। শেয়ার হস্তান্তর ফি বলতে বোঝায় যে যৌথ মূলধনী কোম্পানি সাধারণত বিভিন্ন ব্যক্তির কাছে শেয়ার বিক্রি করে থাকে, এখন শেয়ার হোল্ডারগণ যদি একজন আরেকজনের কাছে শেয়ারগুলো হস্তান্তর করতে চায় বা বিক্রি করতে চায়, অর্থাৎ ধরো আমি 10,000 শেয়ার তোমার কাছে বিক্রি করছি, তুমি সেখান থেকে 10,000 শেয়ারের ভিতরে তুমি তোমার বন্ধুর কাছে 8,000 শেয়ার বিক্রি করে দিবা, তো যেহেতু তোমার শেয়ারগুলো তোমার বন্ধুর নামে হস্তান্তর হবে, তখন সেটা তো আমাদেরকেই সেটা করে দিতে হবে, নাম পরিবর্তন করতে হবে। তো এর জন্য যেহেতু আমাদের পরিশ্রম হবে, এর জন্য আমরা একটা ফি নিব, সেটাই হচ্ছে কি শেয়ার হস্তান্তর ফি। এটা প্রতিষ্ঠানের অপরিচালন আয়। অপরিচালন আয়ের ভিতরে শিক্ষানবিশ ভাতা প্রথমে বলা আছে, শিক্ষানবিশ এই সেলামির ঠিক উল্টা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। ধরো তুমি আমার কাছে প্রাইভেট পড়ো, তুমি আমার কাছে প্রাইভেট পড়ো, মাসে 1,000 টাকা দাও, তো তুমি 1,000 টাকা আমাকে দিলা, যখন তুমি টাকাটা দিবা শিক্ষা গ্রহণ করে তুমি যে টাকাটা দিবা সেটাই হচ্ছে তোমার জন্য শিক্ষানবিশ ভাতা। আবার ধরো তুমি আবার তোমার পাশের বাসার ক্লাস 2-র একটা বাচ্চাকে পড়াও মাসে 2,000 টাকায়,
তো যখন তুমি টাকাটা পাবা শিক্ষা দিয়ে যে তুমি টাকাটা পাবা সেটা হচ্ছে তোমার শিক্ষানবী সেলামি আর যখন তুমি শিক্ষা গ্রহণ করে টাকা দিবা তখন হবে সেটা শিক্ষানবী ভাতা ব্যাংক চার্জ এটা বুঝতেই পারতেছো যে ব্যাংকে বিভিন্ন সার্ভিস চার্জ দিতে হয় এটা অপরিচালন আয় যদিও আমি এবার নবম শ্রেণীর বইয়ে 2018 সালে নবম শ্রেণীর বইয়ে দেখলাম ব্যাংক চার্জটাকে পরোক্ষ পরিচালন ব্যয়ের ভিত্তিতে দেখানো হয়েছে তো আমার মতে এটা পরোক্ষ পরিচালন ব্যয় হয় তো হিসাব বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তো এরকম যদি কোনো চেঞ্জ আসে তোমরা ধরে নিবা যে ব্যাংক চার্জ পরোক্ষ পরিচালন ব্যয়ের ভিতরে আদায় খরচ বলতে যেটা বুঝানো আদায় করার জন্য যে খরচ হয় সেটাই হচ্ছে হলো আদায় খরচের ভিতরে যাবে অর্থাৎ বিভিন্ন টাকা আদায় করার জন্য যে খরচ হবে সেটাই আদায় খরচ তারপরে হচ্ছে হলো বিবিধ ক্ষতি বলতে যদি কোনো ক্ষতি মানে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে আগুনে বিনষ্ট বনের ক্ষতি বা বিভিন্ন ধরনের ক্ষতি হয় তো সেই ক্ষতিটাকে অপরিচালন আয় হিসেবে দেখাতে হবে দুর্ঘটনায় বিনষ্ট পণ্যের ক্ষতি দুর্ঘটনার কারণে যদি কোনো পণ্যের ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা দুর্ঘটনা মানে অপরিচালন আয়ের ভিতরে দেখাতে হবে প্রদেয় বিল নবায়ন খরচ প্রদেয় বিল তোমরা জানো যে এটা মাঝে মাঝে নবায়ন করতে হয় তো তার জন্য যে খরচ হয় সেটা হচ্ছে কি অপরিচালন ব্যয়ের ভিতর যাবে পুরাতন সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি পুরাতন সম্পত্তি বিক্রি করে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা পরোক্ষ পরিচালন সরি পরোক্ষ অপরিচালনের ভিতরে অর্থাৎ অপরিচালন ব্যয়ের ভিতরে যাবে যে কোনো প্রকারের সুদ প্রদান তোমরা দেখো যে কোনো প্রকারের সুদ প্রাপ্তি হচ্ছে অপরিচালন আয় আর যে কোনো ধরনের যে সকল সুদ প্রদান করতে হয় অর্থাৎ যে কোনো ধরনের সুদ যদি প্রদান করতে হয় তাহলে সেটা অপরিচালন ব্যয়ের ভিতরে লিখতে হবে তো এই হচ্ছে কাজ তোমার অপরিচালন আয়ের এই দ্বিতীয় ঘরের টাকাগুলো যোগ করে এই তৃতীয় ঘরে পার করে দিবা এখানে পার করে দিবে পার করে দিয়ে এখানে যোগ ফলটা নামাবা তারপরে অপরিচালন ব্যয় এটা যোগ করে তৃতীয় ঘরে পার করে দিয়ে বাদ দিয়ে দিবা বাদ দিয়ে দিয়ে এখানে যেটা বেরোবে সেটাই হচ্ছে নিট মুনাফা নিট লাভ অথবা নিট ক্ষতি তো এই ছিল হচ্ছে আমার বিশদায় বিবরণের আজকের শেষ অংশটুকু তোমরা চেষ্টা করবা যে বারবার ভিডিওটা দেখতে বা ইয়া করতে যদিও এটা একটা মুখস্থ করার মতন হলো তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালি করতে হবে আর অবশ্যই অঙ্কগুলো করার জন্য আমি যে কথাগুলো আজকে তোমাদেরকে বললাম সেগুলো মনে রাখতে হবে সেগুলো যদি মনে না রাখতে পারো অঙ্ক করে কিন্তু খুব একটা কিছু বুঝবে না তারপরও তো প্র্যাকটিক্যালি অঙ্ক না করলে বোঝা যাবে না যেহেতু বিশদায় বিবরণী একটা বড় বিষয় তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে আমি যে কথাগুলো বললাম সেগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আর কোনো কিছু যদি বুঝতে প্রবলেম থাকে বা আমার কোনো কিছু ভুল তোমাদের কাছে ধরা পড়ে মানুষ মাত্রই ভুল হয় তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবা না আর যদি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।